আজকের বিষয় চারটি কঠিন কঠিন রোগ থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি তার আমল সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ তালা আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন চারটি কঠিন কঠিন রোগ আগে বলে নিই তারপর ইনশাআল্লাহ আমল সম্পর্কে বলবো এবং এটা কিভাবে পড়তে হবে সহিসদ্ধভাবে সেটাও শিখিয়ে দিব আমাদের চোখ না থাকলে দুনিয়া অন্ধ হয়ে যায় চোখ আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে অনেক বড় একটি নিয়ামত আসলে আল্লাহ আল্লাহরবুল আলমিনের পক্ষ থেকে যেসব নিয়ামত আমরা পাই এটার সুক্রিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না তাই তো জীবনে চোখ হারাতে না চাইলে অর্থাৎ আপনাদের যাদের চোখ ভালো আছে এটা যদি আপনারা হারাতে না চান এবং বড় কোনো ব্যাধি থেকে আপনারা মুক্তি পেতে পারেন এই আমলটির মাধ্যমে দ্বিতীয়ত আসি মাথার বিকৃতি বা পাগল আমরা যাকে বলে থাকি সুস্থ মস্তিষ্ক হঠাৎই পাগল হয়ে যেতে পারে এই আমলটির মাধ্যমে আপনি এই পাগল হওয়া রোগ থেকে আপনি মুক্তি থাকতে পারবেন তিন নম্বর রাশি কুষ্ঠরোগ কুষ্ঠরোগ সম্পর্কে আমরা কম বেশি জানি চতুর্থ নম্বর প্যারালাইসিস অর্থাৎ আপনি বিছানায় পড়ে যাবেন এমন কিছু রোগ আছে এইসব রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন তাহলে চারটা রোগ থেকে মুক্তি পেতে পারি আমরা এই আমলটির মাধ্যমে অন্ধ কুষ্ঠ প্যারালাইসিস এবং পাগল তো আমলটি যেভাবে আপনারা করবেন ফজর এবং মাগরিবের পরে চারবার করে নিম্নে আমি যে দুয়াটি দোয়াটি আপনাদেরকে শিখাই দিব এই দোয়াটি চার বার করে পড়বেন ফজর এবং মাগদ্বীপের পরে এখানে কফ ইল্লা বিল্লা তাহলে প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা এই আমলটি শিখে নিলেন ইনশাআল্লাহ নিয়ত করবেন আজ থেকে আমলটি করবেন ইনশাআল্লাহ অনেক বড় বড় ফজিলাত আপনারা এই আমলটি সম্পর্কে পাবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এস টিভি বাংলা চ্যানেলকে পাশে থাকা বেলাইকন অন করে দিবেন পরবর্তী নিত্য নতুন কোনো ইসলামিক ভিডিও পেতে ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য আমি দোয়া করব السلام عليكم ورحمه الله وبركاته